দর্শকদের বিষয়ে আরো খবর জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। হাবিব, আপিল বিভাগ আর কি কিছু বলেছেন কিনা জানাবেন, আর এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে পরিস্থিতি কি দেখছেন? ধন্যবাদ তানিয়া। আসলে এই মুহূর্তের পরিস্থিতি যদি বলতে হয়, কিছুক্ষণ আগে বিএনপি পন্থী আইনজীবীরা যে সভা সমাবেশ নিষিদ্ধের যে আদেশ অনুসরণ করতে বলেছেন আপিল বিভাগ, সেই আদেশ অনুযায়ী তারা কিছুটা অনুসরণ করেছেন। কারণ আপিল বিভাগের এই আদেশের পর বিএনপির যে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, আজকে কালো পতাকা মিছিল এবং বিক্ষোভ, সেটি বিএনপি করেছে এক ধরনের কৌশল অবলম্বন করে। তারা কালো পতাকা মিছিল ঠিকই করেছে হাইকোর্ট অঙ্গনে, কিন্তু সেটি একেবারে কোনো ধরনের শব্দবিহীন, কোনো ধরনের স্লোগানবিহীনভাবেই, যদিও তারা হাইকোর্টের যে প্রাঙ্গণ সেখান থেকে এই কালো পতাকা মিছিল শুরু করে সুপ্রিম কোর্টের যে মাজার গেটটি রয়েছে সেই মাজার গেট পর্যন্ত তারা একেবারে মুখ বন্ধ রেখে কালো পতাকা মিছিল করে। এর পরবর্তীতে প্রধান সড়কে গিয়ে, হাইকোর্টের সামনে যে প্রধান সড়ক, সেই সড়কে গিয়েই কিন্তু তারা মাইকে স্লোগান দিয়ে, নানা ধরনের যারা আইনজীবী নেতারা ছিলেন, কর্মীরা ছিলেন, তারা স্লোগান দিয়ে এই কর্মসূচি, কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করেছে। মূলত কর্মসূচিটি ছিল দুই বিচারপতির পদত্যাগের দাবিতে। কারণ আপনি জানেন যে গত 15ই আগস্ট আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম সহ আরেকজন বিচারপতি নিজেদেরকে শপথবদ্ধ রাজনীতিবিদ বলে যে বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যের পরই কিন্তু এই দুই বিচারপতির পদত্যাগের দাবিতে লাগাতার কর্মসূচি পালন করে আসছে বিএনপিপন্থী আইনজীবীরা। এটি ছিল একটি, এর আগে আপনি সংবাদে যেটি দেখিয়েছেন যে অ্যাটর্নি জেনারেলও কিন্তু তেমনটি বলেছেন যে কোনো ধরনের আদালত অঙ্গনে মাইক ব্যবহার করে, কোনো ধরনের স্লোগান দিয়ে কোনো সমাবেশ যারা করবেন, যে সমস্ত আইনজীবীরা, তারা তাদের যে পেশাগত দায়িত্ব, সেই দায়িত্ব সেটি হবে আদালত অবমাননার সামিল, এবং সেই আদালত অবমাননার কারণে তারা পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন না। তো আজকে বিএনপির আইনজীবীদের মোটামুটি যে তাদের যে কর্মসূচি তারা পালন করেছেন একটু কিছুটা ভিন্ন কৌশলে। তো এই ছিল মোটামুটি আজকে আমার কাছে সুপ্রিম কোর্টের সর্বশেষ